কাতার বিশ্বকাপের দর্শকদের জন্য বড় সুখবর ঘুনিয়ে আসছে কাতার বিশ্বকাপের সময় মরুর বুকে দ্য গ্রেটেস্ট শো অন অর্থের আসর শুরু হতে আর মাত্র বাইশ দিন বাকি এদিকে স্টেডিয়ামে বসে মেসি নেইমারদের বিশ্বযুদ্ধ উপভোগ করতে যাওয়া সমর্থকরা বিশ্বকাপে আগে পেল স্বস্তির বার্তা কাতার বিশ্বকাপ দেখতে মাঠে আসা দর্শকদের জন্য কোভিড উনিশ পরীক্ষা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া এক বিবৃতিতে জানানো হয়েছে মধ্যপ্রদেশ দেশটির ভ্রমণের জন্য এখন আর কোনো পরীক্ষা বাধ্যতামূলক নয় এর আগে বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন বিধিনিষেধ মাধ্যমে অন্যতম ছিল ভ্যাকসিন সার্টিফিকেটের পাশাপাশি যাত্রায় আটচল্লিশ ঘন্টা পূর্বে করোনার পরীক্ষার নেগেটিভ সন প্রদর্শন আগামী বিশে নভেম্বর থেকে আঠেরো ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠানিত কাতার বিশ্বকাপে দেড় মিলিয়ন পর্যটকে আসা করছে কাতার বিদেশ থেকে ভ্রমণ করে আসা কাতারের নাগরিকদেরও চব্বিশ ঘন্টা আগে করোনা নেগেটিভ স্তনদের প্রয়োজন হচ্ছে না স্টেডিয়ামে প্রবেশের আগে সরকার প্রচারিত স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোভিড উনিশের স্ট্যাটাস দেখানোর জন্য যে নিয়ম বাধা দেওয়া হয়েছিল তা থেকে সরে এসেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে বিবৃতিতে জানানো হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সুবিধা নিতে হলে পর্যটক ও স্থায়ী নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই দেখাতে হবে জানা গেছে বিশ্বজুড়ে করোনা আক্রমণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণেই কোভিড উনিশ সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ শিথিল করেছে কাতার গত সপ্তাহে মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নিয়েছে মধ্যপ্রাচ্য দেশটি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম